नारायणगंज जिला पुलिस जे प्रोग्राम से प्रोग्राम अनुजाई 22 चेकपोस्ट और 29 मोबाइल टीम लॉकडाउन वास्तवायनेर सकाल 6 थेके नियोजित आछे एवं लॉकडाउन परिस्थिति सम्पूर्ण आमादेर नियंत्रणे आछे। आज के रास्ताय कोनो अतिरिक्त जानबाहन देखा जाच्छे ना और इमार्जेंसि जे जानबाहन जेगुला पेशेंट कैरी करे डाक्तार कैरि करे शुद्ध यही दुईटा आइटेमर गाड़ी छाड़ा आमरा कोनो गाड़ी के जेते दिच्छि ना। प्रत्येकटा गाड़ी के आमरा जिज्ञासाबाद करतेछि रुगी छाड़ा आर रास्ता कोनो लोकजनो देखा जाच्छे ना। যারা এই আইনের আওতার বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের বিরুদ্ধে একটা দুইটা যেটা দেখা যাচ্ছে অবশ্যই আমরা সাথে সাথে আটক করে মামলা দিচ্ছি। এই পর্যন্ত প্রচুর মামলাও দেয়া হয়েছে, এটা কন্টিনিউ থাকবে। আচ্ছা, আপনারা জানেন গত 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের একটি কঠোর লকডাউন আমরা পালন করেছি এবং তার পরবর্তীতে এটা কঠোরতম একটি লকডাউন। এবং আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত সময়েও 20টির অধিক মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে, এখনও তেমনিভাবেই 20টির অধিক ভ্রাম্যমাণ আদালত রাউন্ড দ্য ক্লক পরিচালিত হচ্ছে। এবং সেই সাথে আমরা যেটা আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই বা জানাতে চাই যে আমাদের এখানে থ্রি হুইলার বা সিএনজি এবং ব্যাটারি চালিত যে রিকশাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই ব্যাপারে খুবই কঠোর পদক্ষেপ গ্রহণ করছি, যদিও কিছু কিছু মানবিক কারণে বা খুব অতি জরুরি কারণে বিশেষভাবে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে আমরা কিছুটা মানে কিছুটা ছাড় দিচ্ছি, কিন্তু বেশিরভাগ মানুষকে আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেক মানুষকে প্রত্যেক জনকেই জিজ্ঞেস করার চেষ্টা করছি যে তাদের ঘর থেকে বের হওয়ার কারণ কি। যথাযথ কারণ যদি তারা আমাদেরকে না দেখাতে পারে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করছি এবং বিভিন্ন ধরনের যে আইনগত ব্যবস্থা সেগুলো গ্রহণ করছি। এবং আপনারা হয়তো বা লক্ষ্য করবেন গত লকডাউনের চেয়ে এই লকডাউনে কিন্তু মানে আমাদের লোক সমাগম বা বাইরে আসার হার অনেক কম এবং একই সাথে সিএনজি অটোরিকশা ইজি বাইক এগুলো অনেক কমেছে। এবং আশা করি লকডাউন যতটা গড়াবে আমরা আরও কঠোরভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হব এবং লকডাউনটি সরকার যেভাবে চাচ্ছে সেভাবে কার্যকর করব এবং যার ফলশ্রুতিতে হয়তো আমাদের এই নারায়ণগঞ্জ প্রিয় নারায়ণগঞ্জের যে সংক্রমণের হার সেটি আশা করি কমে আসবে।